বাইরে আমার, বন্ধুরা আমার, আপনার নবী আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বিদায় হজ্জের বাসনে প্রায় সোয়ালক্ষ সাহাবায়ে কেরামদের সামনে ওই আরাফাতের ময়দানে জাবালে রহমতে আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ভাষণ দিয়েছিলেন। আপনারা জানেন না কি ভাষণ? বিশ্ব নবী বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন চলে যাচ্ছি, তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলি কোরআনুল কারীম এবং আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষের রে জানিয়ে রাইক, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনুল কারীমকে এবং হাদিসকে মজবুত করে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। জোর করে আল্লাহু আকবার। আমরা কি পথভ্রষ্ট হতে চাই? আর একটু জোরে বলেন, চাই। কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করবার জন্যে সমাজে একটা শ্রেণী আছে না নাই? আমার ভাইরা, যেমন আছে নেতাদের মধ্যে, ঠিক তেমনি আছে ইসলামের লেবাসদারি, যাদেরকে আমরা ইসলামী ব্যক্তিত্ব মনে করি, তাদের কাছেও একটা শ্রেণী আছে যারা আমাদেরকে বিপদগামী করতে চায়। যারা বলে ঠিক না বেঠে, বড় দুঃখ লাগে, আফসুস লাগে। যাই হোক, আমি মসজিদের ভিতরে কারো নাম ধরে, নাম উচ্চারণ করে সমালোচনা করতে চাই না। আমার বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ এবং রসুলকে পাওয়ার চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টাটা হতে হবে বিদায় হজ্জের বাসন অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী। ঠিক না বেঠিক? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। ও কাজীপাড়ার বাইরা, আওয়াজ করে বলুন, আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই? আর একটু জোরে বলেন, চাই। আজকে আমরা যারা বাংলাদেশের নাগরিক, যদি আমরা এমন কোনো সুযোগ পাই যেই সুযোগটা গ্রহণ করলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হবে, সম্মানিত প্রেসিডেন্টের সাথে আমার সাক্ষাৎ হবে, তাহলে আওয়াজ করে বলুন, আমরা কি এই সুযোগটা গ্রহণ করতে চাইব না? প্রেসিডেন্টের সাথে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়া, এটা কি ওনাদের সাক্ষাৎ পাওয়া? এটা কি সাট্টিখানিকতা? আমার ভাইরা, যেই ব্যক্তি প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবে, এইটা যখন লোকেরা জানতে পারবে, তারে অন্য নজরে দেখবে, এই তোমরা কি তারে চিনো? ওর কিন্তু ক্ষমতা আছে, হাত অনেক লম্বা, প্রেসিডেন্টের কাছে যাওয়ার সুযোগ পায়, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ পায়, বলবে নাকি বলবে না? আমার ভাইরা, তাহলে আওয়াজ করে বলুন, একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নয়, তাম পৃথিবীর মধ্যে যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রয়েছে, আমার ভাইরা, সবার ক্ষমতা একত্রিত করা হলে, ও সবার ক্ষমতার চাইতে আমার আল্লাহ পাকের ক্ষমতা কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আপনি জানেন, আজকে যারা বর্তমান পৃথিবীতে ক্ষমতাবান আছে, তাদের সম্পর্কেও আল্লাহ পাক কুরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন। কি বলেছেন? আমার আল্লাহ বলেন, আল্লাহুল গনিয়ু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন, আমি আল্লাহ হচ্ছি গনি, আমি আল্লাহ হচ্ছি ধনী, আর ও আনতুমুল ফুকারা, তোমরা সবাই হচ্ছ ফকির। কে বলেছেন? তাইলে আল্লাহ যে বলছেন ও আনতুমুল ফুকারা, তোমরা সবাই দরিদ্র, তোমরা সবাই ফকির, আমার ভাইরা, এটা কি শুধু সাধারণ জনগণকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেছেন, নাকি এর মধ্যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, কাউন্সিলর সবাই আছে না নাই? আর একটু জোরে কোনো আছে না নাই? বাইরা আমার, তাহলে আল্লাহ বলেন সবাই হচ্ছে ফকির, আর আমি আল্লাহ হচ্ছি ধনী। তাইলে আমার কাজীপাড়ার বাইরা, আওয়াজ করে আপনারা বলুন, ক্ষমতা কার বেশি? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ। বাইরা আমার, বন্ধুরা আমার,
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন আমি কি বিচারপতিদের বিচারপতি নই? যখন আল্লাহু আকবার, দুনিয়াতে বিচার হয় না হয় না? বিচার বিভাগ আছে না নাই? বিচার বিভাগের মধ্যে আমার বাইরা দায়িত্ব পালনকারী বিচারক আছে না নাই? কেয়ামতের দিন আমার বাইরা আরেকটা বিচারের আয়োজন হবে, আমার বাইরা সেদিন আমরা সবাই আসামির কাঠগড়া দাঁড়িয়ে থাকবো, বিচারপতি কে হবেন? আল্লাহ হুঙ্কার শুনবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার হাতে, আজকের দিনের অধিপতি কে? রাখেন আপনাদের জিগাইতাছি না, আল্লাহ প্রশ্ন করবেন হাসরবাসীদেরকে, আজকের দিনের আধিপত্য কার হাতে, আজকের দিনের বিচারক কে, আজকের দিনের ক্ষমতাবান কে? কেউ কথা বলবে না, কেউ জবাব দিতে পারবে না, অবশেষে আল্লাহ স্বয়ং নিজের প্রশ্নের উত্তর নিজেই দিবেন। লিল্লাহি ওয়াহিদুল কাহার, আল্লাহ বলবেন আজকের দিনের আধিপত্য মহারাগে রাগান্বিত আমি আল্লাহ পাকের হাতে, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিচারপতির বিচারপতি আল্লাহ, ঠিক না বেটি? যেমন আমরা বলি না বাবারও বাবা আছে, বলি না বলি না? এটা কেয়ামতের দিন প্রমাণ হবে। আমার বন্ধুগণ, আজকে যারা ক্ষমতার বড়াই করে, ক্ষমতার অহংকার প্রদর্শন করে, আমার বাইরা যারা ক্ষমতা জাহির করে, তোমার কতটুকু ক্ষমতা ছিল, তুমি ক্ষমতাকে তুমি কি অপব্যবহার করেছ, নাকি ক্ষমতা সঠিকভাবে তুমি ক্ষমতার হক আদায় করেছ, নাকি অপব্যবহার করেছ, কেয়ামতের দিন বুঝতে পারবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারপতির আসনে আসীন হয়ে পুঙ্কানু পুঙ্করূপে আপনার আমার কাছ থেকে হিসাব নেবেন, ঠিক না বেটি? তাইলে বলেন যা করি যা করব, কথা বুঝতেছেন তো সবাই? যা করি এবং যা করব পরকালের চিন্তা আল্লাহর চিন্তা করা দরকার আছে না নাই? বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগাইয়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইয়ুগনিহি। বাইরে আমার বন্ধুরা আমার, আমি জানতে চাই, আওয়াজ করে বলুন না, বাপ মা সন্তানের মধ্যে মহব্বত আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে না নাই? ভাই বোনের মধ্যে মহব্বত আছে না নাই? প্রেমিক প্রেমিকার মধ্যে মহব্বত? আরে বৈধ হোক আর অবৈধ হোক, আমি তো বৈধ মহব্বত বলি নাই, এই সম্পর্ককে বৈধতা দেওয়ার জন্য আসি নাই, কিন্তু এইটাও তো একটা শ্রেণী, ঠিক না বেটি? আমার বাইরা, তাহলে মহব্বত সব জায়গার মধ্যে আছে, একজন আরেকজনের জন্য জীবন দিয়া দেয়, ঠিক না বেটি? আবার একজন আরেকজনকে শোনায়া গান গায়, তোমাকে লেগেছে এত যে ভালো, আকাশের ছাদ বুঝি তা জানে, কয় না কয় না? ছাদে নাকি জানে, একজন আরেকজনের জন্য আত্মহত্যা করে। আমার বন্ধুগণ, আওয়াজ করে বলুন কেয়ামতের দিন এই ভালোবাসা কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। বাইরে আমার বন্ধুরা আমার, আর অবৈধ প্রেম এইটা আলোচনার কোনো দরকারই নাই, যেটা বৈধ সম্পর্ক বাপ মা সন্তান স্বামী স্ত্রী, বাপ মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবা মাকে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, বোনে ভাইকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ঠিক না বেটি? বেটিক বলার উপায় নাই, সুযোগ নাই, এটা আমার কথা না, কোরআনের কথা, ওই যে একটু আগে বললাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার বাইরা মা বাবা স্ত্রী সন্তান সবাই সবার কাছ থেকে পলায়ন করবে, কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, সেদিন বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে। আমার বাইরা, তাহলে আমরা কার প্রেমে বিভোর হওয়া দরকার? আর একটু জোরে বলেন কার? বাইরা আমার বন্ধুরা আমার, তবে হ্যাঁ একটা কথা আছে, আজকে হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উফাত দিবস উপলক্ষে আজকের এই মাহফিল, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, কোরআনুল কারিমে একটা দলিল পাওয়া যায়,
কি দলিল? আমার আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিন মুসিবতের সময়ে সবাই সবার শত্রু হয়ে যাবে। মুত্তাকিন যারা, ঈমানদার যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে যদি সুসম্পর্ক কায়েম করে থাকতে পারো, তাদের সাথে যদি সুসম্পর্ক স্থাপন করে থাকো, জানি আর এই কিয়ামতের দিন মুসিবতের সময়ে মুত্তাকিনরা আমি আল্লাহর আদালতে একজন আরেকজনকে সহযোগিতা করবার সুযোগ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আমি যে এই কথা বলতেছিলাম, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ হলে নিজেকে ধন্য মনে করি, ঠিক না বেটি? তাহলে যিনি এত ক্ষমতাবান আল্লাহ, আওয়াজ করে বলুন সেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? মিশে এই জীবনে রং ধনুটা, মুছে যাবে একদিন জেনে নাও, থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, হায় রে নিজের জীবনটা সঁপে দাও।